হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আফরোজা রেসিপিস এন্ড বিলেন্স লাইভের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করব, সারাদিন টুকিটাকি কী করছি না করছি সেগুলো, আর একটা জিনিস করব সেটা হচ্ছে তোমার ভুলে গেছি, তার একটু মনে করতে টাইম দাও। সেটা হচ্ছে রূপোর কটা জিনিস আছে, তো সেগুলো বেশ কালো কালো টাইপসের হয়ে গেছে। তো আমি ইউটিউবে দেখেছি সেগুলো কিভাবে পরিষ্কার করতে হয়, তো সেগুলোই আমি করব। তো দেখি, কোনোদিন কিন্তু ওইভাবে করিনি, তো দেখবো যে কেমন পরিষ্কার হয়, তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে তোমরাও করে নিও। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, বাজার থেকে বড় একটা মাছ নিয়ে এসেছে আব্বু, মানে ক্যামেরায় অতটা বড় দেখাচ্ছে না, ছোটোখাটোই দেখাচ্ছে, কিন্তু অরিজিনালি বেশ বড়ই ছিল, মানে 1.5 কেজি মতো ওজন। আর হচ্ছে আজকের মেনুটা বলে দিই, আর আমার ছেলে দেখো দেখছে আর মাছের গায়ে আবার পা দেবে, মানে ওর ভয় টয় নেই, ও মাছের হচ্ছে চোখ ধরে টানে, মুখ ধরে টানে, গায়ে পা দেয়, এসব করে। তো আজকে দুপুরে যে রান্নাটা হচ্ছে মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মেনুটা হচ্ছে মাছের ঝোল হবে আর বেগুন মাছের তরকারি হবে। তো দেখো, এটা আমার হচ্ছে সকালের খাবার বলতে পারো, মানে ওটস চিলা যেটা বানানো হয় অমলেটের মতো, আর একটা ডিম আমি একটু ভেজে নিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, তো ওরা একটু ঘুরতে এসেছিল আমাদের বাড়িতে, মানে কেমন হয়, ও একটু ফাঁকা টাইম পেলে আমার কাছে আসে একটু গল্প করতে, আর আমি একটু ফাঁকা টাইম পেলে ওর কাছে যাই, মানে আমরা ছোটোবেলার বান্ধবী। সেই হচ্ছে খিচুড়ি স্কুল থেকে আমাদের মানে অল্প আধ্যু পরিচয়, আর 5 থেকে আর কি বেশি পরিচয়, বেশি বান্ধবী তারপর থেকেই। তো এটা ওর মেয়ে, আর দেখবে আমার ছেলে, দেখবে হচ্ছে ও যে খেলনায় হাত দেবে কেড়ে নেবে, মানে আমার ছেলে কার ওর খেলনা দেয় না, মানে ভীষণ দুষ্টুই বলা যেতে পারে, আর বাচ্চারা এরকমই হয়। আর হচ্ছে যেটাই হাত দেবে না কেন, যেই এসে বাড়িতে হাত দিক না কেন, সাথে সাথে জিনিসটা একদম ছিনিয়ে নিয়ে নেবে। তো এই দেখো আমার নূপুর বা পায়েল বা তোড়া, যেটাই তোমরা বলে থাকো না কেন, আমরা এই সাইডে নূপুর বলে থাকি আমাদের এইদিকে। তো এটা হচ্ছে পরিষ্কার করব, তার জন্যে একটু জল নিয়ে নিলাম পাত্রে, আর তাতে একটু ডিটারজেন্ট পাউডার বা সার্ফ দিয়ে দিলাম। তো দিয়ে একটু গ্যাসে গরম করছি, একটু গরম হয়ে গেলে পানিগুলো আর কি তার মধ্যে নূপুর হচ্ছে দিয়ে দেবো, আর আমার ছেলের একটা চেন আছে তো সেটা একটু কালো টাইপের হয়েছে, তো সেটা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব, নিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। তারপরে পানিটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা পরিষ্কার করে নেব ব্রাশ দিয়ে ঘষে। তো এই নূপুরগুলো আমার বিয়েতে আমার ফুপু শাশুড়ি গিফট করেছিল, তো খুব সুন্দর আর খুব ভারী, মানে পরলেও খুব সুন্দর লাগে, অনেকদিন যাবৎ পরা হয় না, পায়ে থাকলে তো কালার ঠিকঠাকই থাকে প্রায়, আর হচ্ছে অনেকদিন পরা হয় না, আসলে গায়ে আমি তেমন কিছু না রাখতে পারি না, মানে অসুবিধা হয়, আর পায়ে ওই দিয়ে রাখলে যেন কেমন একটা অসুবিধা হয়, ওই জন্যে আর দিই না, প্রথম প্রথম বিয়ের প্রথম প্রথম পরে থাকতাম, তারপরে হচ্ছে ছেলে পেটে আসা থেকে মানে প্রেগনেন্ট হওয়ার থেকে আর পরা হয় না। তো 2-2.5 বছর মতো হতে যায় পড়া হয় না। তো দেখি একদিন বার করে কালো মতো হয়ে গেছে, তো ইউটিউবে সার্চ করে এটা পেলাম, তো বলি এটা একদম সহজ ঘরোয়া জিনিস দিয়েই, তো এটাই দিয়েই আর কি পরিষ্কারটা করা যায়। কিন্তু আমি তোমাদের শেষে বলেছি যে মোটামুটি পরিষ্কার হয়েছে, কিন্তু না, শুকানোর পরে দেখছি একদম নূতনের মতোই পরিষ্কার হয়ে গেছে, তো এটা বলে দিলাম। এটা কিন্তু অবশ্যই বাড়িতে করতে পারো, শুকানোর পরে বেশি বোঝা যাচ্ছে যে একদম নূতনের মতো সাদা ধপধপ করছে, ভীষণই ভালো এটা। তো এখন হচ্ছে বিকালবেলা, বিকাল 4:30 মতো বাজে। তো যেটা রূপোর গহনাগুলো যেগুলো পরিষ্কার করলাম, তো সেগুলো হচ্ছে তোমাদের বলি খুবই পরিষ্কার হয়েছে, খুব বলবো না তবে পরিষ্কার হয়েছে, যেমন ছিল তার থেকে অনেকটাই পরিষ্কার হয়েছিল। তবে ভিডিওয় যে দেখাচ্ছে একেবারে নূতন ঝকঝকে মতো করে দিচ্ছে, অতটা হচ্ছে না, মানে আমার ক্ষেত্রে তো হয়নি, এখন লোকের ক্ষেত্রে হয় কি না হয় তো আমি ঠিক জানি না। তবে পরিষ্কার হচ্ছে মোটামুটি, মানে বাড়িতে পুরানো থাকলে অবশ্যই কেউ করতে পারো, তাহলে কিন্তু মানে ভালো হবে, যে কালো কালো টাইপের দেখায় সেটা মানে ভালো হবে, পরের উপযুক্ত হবে, তবে একেবারে যেমন নূতনটা কেনা হয় সেরকমটা হচ্ছে না। তো যাই হোক, এটা তোমাদের সঙ্গে বলার ছিল, যেহেতু ফার্স্ট টাইম করছি কেমন হচ্ছে রেজাল্ট পেলাম সেটাও তো জানাতে হবে অবশ্যই। এবারে হচ্ছে বাসন মাজা হয়ে গেছে, এখন ঘর ঝাড় দেবো,
ছেলেটা নিয়ে মা গেছে একটু পাড়ার দিকে, বাড়িতে থাকছে না, বৃষ্টি হচ্ছিল একটু আগে, তো বাড়ির কাজ বাজগুলো ওই জন্য এখন করে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক করো, আর হচ্ছে নতুন বন্ধু দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একদম কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না কেন, তোমরা মানে দেখে সাবস্ক্রাইব করো না সেটা ভেবে পাই না, ফ্রি তো বাবা, একটু তো সাবস্ক্রাইব করে দিতে পারো তাই না। তো জানি ভিডিওটা কিন্তু ঠিকঠাক ভাবে মানে আমি দিতে পারছি না, খাপছা আধা খাপছা টাইপের হচ্ছে, একটু একটু ক্লিপ মানে জুড়ে টুড়ে এইভাবে দিচ্ছি চালাচ্ছি, কেন জানি না ভিডিও কিছুদিন যাবত যেন একদম বানাতে ইচ্ছে হচ্ছে না, আসলে ভিউজ না হলে সাবস্ক্রাইবার না হলে ভিডিও বানাতে ইচ্ছে হয় না, হয়তো বা সেটাই হচ্ছে। তো ভালো থেকো সকলে, টাটা।